বাংলা দুর্গাপূজো পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতি, ফলে কার্নিভাল নিয়ে উৎসাহ বেড়েছে পুজো উদ্যোক্তাদের মধ্যে, বাদ যায়নি নদিয়ার কল্যাণীও। জেলা প্রশাসনের উদ্যোগে এই বছর প্রথম কার্নিভালের আয়োজন কল্যাণীতে। শোভাযাত্রা দেখার জন্য তৈরি করা হয় অস্থায়ী গ্যালারি, তবে সেখান থেকে কিছুই যে নজরে আসে না, এতে কল্যাণীবাসীর মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। তাদের সাফ কথা, কল্যাণীর কার্নিভাল যদি কল্যাণীবাসী দেখতে না পায় তাহলে তা বন্ধ করে দেওয়া উচিত। প্রশ্ন, তবে কি খামতি ছিল ব্যবস্থাপনায়? আমরা দেখতে পেলাম না, শুরু হচ্ছে কি না 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 না, বুঝতে পারছি সেটা, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, ভালোভাবে দেখা যাচ্ছে না, একটু গার্ড হয়ে যাচ্ছে, স্ক্রিনে দেখা যাবে এই পাশ থেকে, হ্যাঁ অতটা হচ্ছে না, পুরোপুরি হচ্ছে, স্ক্রিনে মিলিয়ে দেখতে হবে আর কি। লম্বা বক্তৃতার পর শুরু হয়েছে, তারপর যারা এই ইয়েতে রয়েছেন, কমিটিতে রয়েছেন ধরে নিচ্ছি, তারা নিজেদের মতো রাস্তায় উঠে গেছেন, আমরা সাধারণ মানুষ কিছুই দেখতে পাচ্ছি না। কল্যাণীর লোক যদি কল্যাণীর কার্নিভাল না দেখতে পায়, এরকম কার্নিভাল বন্ধ করে দেওয়া উচিত। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কার্নিভালে 26টি পুজো কমিটি অংশগ্রহণের কথা থাকলেও শেষমেশ যোগ দেয় মাত্র 11টি পুজো কমিটি। নির্দিষ্ট সময়ের বেশ কিছু সময় পর শুরু হয় কার্নিভাল। কল্যাণীর বেশ কিছু রাস্তা আটকে দেওয়া হয় প্রশাসনের তরফে, সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের, ফলে দেখা দিয়েছে অসন্তোষ। যাওয়া আসার জন্য বিকল্প পথের ব্যবস্থা করা উচিত ছিল, মত কল্যাণীবাসীর। লক্ষ্মী পূজার বাজেটটা ধরবো, উনি আমাকে সেই জায়গাটুকু যেতে দিলেন না, লক্ষ্মী পূজার বাজেট আমার আজকে ইনকামটা বন্ধ করে দিলেন। সাধারণ মানুষ, সেটা খাওয়া মানুষ, সেই মানুষের রুটি রুজি করার ক্ষমতা ওনাদের নেই, এটা বন্ধ হওয়া উচিত। আগে তো আমি জানি না যে ঢুকতে দেবে কি না, আমি জানি না, তো তাহলে আসলাম না, অন্য জায়গায় চলে যেত। রাস্তাটা একটু বিকল্পভাবে করতে পারতো, এটাই পরিকল্পনাটা অন্যভাবে করতে পারতো, যারা সাধারণ লোক তাদেরকে যাওয়ার সুবিধা করে দিতে পারতো, এটাই যেটা রাইট ওয়ে। এতে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। প্রশ্ন, কার্নিভাল তো সাধারণ মানুষের জন্য, মানুষের অসুবিধা সৃষ্টি করে কার্নিভালের কি প্রয়োজন? সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।